আজীবন মেডিকেলে যা ঘটেছে তা জঘন্য অপরাধ। কুচক্র রাজ চলছে, মানুষের রাগ চাপা ক্ষোভ ফেটে পড়েছে। তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে হাফ ছেড়ে বেঁচেছি ঠিকই, তবে এখন বুঝেছি আমার যাওয়াই উচিত ছিল না। বিস্ফোরক তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকার। বাংলা থেকে এই কুচক্র রাজের বিরুদ্ধে সাফাই আন্দোলন শুরু হোক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গণ কনভেনশন থেকে আহ্বান জহর সরকারের। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তোমাকে জানো আমি কেন ছেড়েছি, হাফ ছেড়ে বেঁচেছি। আমার প্রথমে যাওয়াই উচিত ছিল না, সেটাও বুঝেছি, কিন্তু তখন 2021 এমন একটা আবহাওয়া ছিল যারা সবাই বিজেপি বিরোধী শক্তি এক হয়ে গিয়েছিল। রাজ্যসভায় যে জন্য পাঠিয়েছিল কথাবার্তা বলতে পেরেছি, বাংলা কিছু বলতে পেরেছি, অনেক অন্য কিছু বলতে পেরেছি, সেই জন্য আর ওই নিয়ে চিন্তা করছি না। এটাকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না, জিনিসটা কিছু বোঝার চেষ্টা করুন। একটা স্পন্টেনিয়াস আউটবার্স্ট অফ পাবলিক অ্যাংস্ট, ওয়াই আবার ফিরে আসছে? একটি রেপ কেস, একটি জঘন্য কেস হয়নি, হয়েছে, আমি দ্যাট ইজ দ্য ট্রিগার পয়েন্ট। আসলে চাপা রাগ ও মানুষের তিন চারটি ইস্যু জড়িয়ে আছে। এক নম্বর হচ্ছে যে একটা মানে আমাদের সামাজিক আর্থিক রাজনৈতিক দুনিয়াতে দেখতে পাচ্ছি একটা কিন্তু কুচক্রের রাজ চলছে। এক কাটা কয়েকটি ঘটনা হচ্ছে, আমি যেটা আমার টিকিটে দিতে হচ্ছি যে রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে, রাতারাতি তারা দাদাগিরি করছে ইত্যাদি ইত্যাদি। এখন আমাকে তখন তারা প্রশ্ন অনেকে প্রশ্ন করলো এ আগে হয়নি, আমি বলছি আগে হয়েছে, কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে যেখানে মানুষের সহ্য শক্তি বাইরে হয়ে যাচ্ছে। বাড়িতে বারান্দা রিপেয়ার করতে গেলে কিছু দিতে হবে, কোনো কিছু করতে গেলে কিছু দিতে হবে। চারিদিকে আমি সিন্ডিকেট মিন্ডিকেট অত জানি না, কিন্তু আমি জানি শুনেছি যে এমন একটা ঘোরার চলছে অনেক জায়গায় যেখানে তার একটা মূর্তি এটি গণ আক্রোশ দেখে যদি মানুষ শেখে, এটি আমাদের সবচেয়ে বড় এই কেস থেকে যতগুলো গরম বেরোবে গণবিভক্তি। আমি বলছি প্রশাসক হিসেবে বাচ্চাদের কথা বলেছি, আর জানি কোনটা 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 ভালো ব্যাট, কোনটা বাজে ব্যাট, কোনটা ভালো বল কোনটা বুঝি। এবং আমি চেয়েছিলাম যেটা আমি তাতে কিছু যায় আসে না আমার, আমার রাজ্য ভাবনা এখান থেকে আমি পরিষ্কার সাফাই আন্দোলন শুরু করি এখান থেকে।